সবার সামনে কাটছো দাদা দাদা সামনেটা দাদা দাদা পুরো কাটছো দিদি কেমন আছেন কেমন আছেন দিদি কেমন আছেন দিদি কিভাবে হলো প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাকি হাঁটুতে পুরনো ব্যথা জেগে উঠেছে, এমআরআই হয়েছে আর কি সব হয়েছে আর কি, পরীক্ষা নিরীক্ষা। আর ডাক্তাররা বলেছেন যে আগামী 10 দিন বাড়িতে একেবারে রেস্টে থাকতে হবে, বাড়ির বাইরে বের হওয়া যাবে না, এমন নাকি পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এবং ডাক্তারদের টিম যাবে ওখানে দেখতে মাঝে মধ্যেই, তবে ওনাকে বাড়ি থেকে বের হওয়া চলবে না, এমনটাই বলেছেন এসএসকেএম হাসপাতালের যে মেডিকেল টিম বা যে মেডিকেল বোর্ড তাকে দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আবার কি করে কি সব হলো? আর গতকাল যখন ফিরছিলেন বিদেশ সফর শেষ করে, এই যে গতকালকের ভিডিও, যখন কলকাতা এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলেন, তখন তো কিছু তো বুঝতে পারিনি যে তার ব্যথা নতুন করে জেগেছে বলে হাঁটুতে। দর্শক দেখুন তো, একেবারে ভালোভাবেই তো বের হয়েছিলেন, মানে খুঁড়িয়ে চলা বা কিছু কিছুই তো বুঝতে পারেনি, দারুণভাবে বেরিয়েছিলেন গতকালকে এয়ারপোর্ট থেকে। তারপর মিডিয়াকে দেখে চলে যাচ্ছিলেন, কিন্তু পরে আবার এলেন মিডিয়ার দিকে, কথা বললেন, 1 মিনিট কথা বলেছেন, কিন্তু কোথাও তো তার হাঁটা চলার মধ্যে কোনো ব্যথা তো লক্ষ্য করিনি। আর এরকমও তো কোনো কথা শুনিনি যে মানে কলকাতায় ফেরার পরে আবার কিছু একটা ঘটনা ঘটেছে, তার জন্য নতুন করে আঘাত পেয়েছেন আর সেখান থেকে পুরনো যে ব্যথা সেটাও জেগে উঠেছে, সেটাও তো শুনিনি। আমি ডাক্তারদের কথাও শুনছিলাম, তারাও কিন্তু কিছু এরকম বলেননি, শুধু বললেন যে পুরনো ব্যথা নাকি কী একটা। তাই ফলো আপ করতে এসছেন মুখ্যমন্ত্রী এসএসকেএমে, ওই যে ব্যথা লেগেছিল উত্তরবঙ্গেতে গিয়ে আর কি, হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কী নাকি ব্যথা হয়েছিল, সেটাই নতুন করে জেগে উঠেছে এমনটাই বলা হচ্ছিল। কিন্তু কালকে আসার পরে ব্যথা জেগে উঠল নাকি ব্যথা মানে বিদেশ সফরে যখন ছিলেন তখন থেকেই জেগে উঠেছিল? কিন্তু সেটা হলে দেখুন দর্শক, আজকে যখন উনি দেখুন কীভাবে হাঁটাচলা করছেন, কীভাবে হাঁটাচলা করছেন মানে কীভাবে হাঁটছেন, মানে হাঁটছেন দেখুন, গাড়িতে উঠতে পারছেন না, মানে এত কষ্ট মানে দেখতে পাচ্ছি আমরা, গাড়িতে উঠতে পারছেন না, যিনি গাড়িতে উঠতে পারছেন না এতটাই তার কষ্ট হচ্ছে। আর এখন থেকে
মাত্র 24 ঘন্টা আগে যখন কলকাতায় ফিরেছিলেন তখন এতটা নর্মাল ছিলেন, সবই রহস্যের দর্শক। এমন কোনো খবর কিন্তু আমি আবারও বলছি পাইনি যে কলকাতায় ফেরার পরে তার কোনো মানে দুর্ঘটনা ঘটেছে যার জেরে তাকে আবার হাসপাতালে যেতে হয়েছে, এরকম কোনো খবর পাইনি। শুধু বলা হয়েছে পুরনো ব্যথা, কিন্তু পুরনো ব্যথা এই গত 24 ঘন্টার মধ্যে কেন জেগে উঠল এটাই সব থেকে বড় রহস্যের। দর্শক, রহস্য রহস্যই থাক, কি আর বলবো, আমাদের কাছে কংক্রিট কোনো উত্তর নেই। তবে উনি যখন ওই মানে স্পেনে গিয়ে লাফালাফি মানে ছোটাছুটি জগিং করছিলেন তখনই কিন্তু একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে জেগেছিল যে ওনার যে পায়ে ব্যথা, ওনার যে পায়ে চোট মাঝে মধ্যেই শুনি এবং বলেন যে আমার কোমরে বেল্ট আছে, আরও সব কত কিছু বলেন না, এবং ওই আঘাতের কথাটাও অনেকবার বলা হয়, এবং মাঝে মধ্যেই এর আগেও একবার গিয়েছিলেন SSKM-এ, তো এতটা ঝুঁকি নিয়ে কেন এত লাফালাফি দৌড়াদৌড়ি করছেন মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছিল। এবং তখন এটাও ভাবছিলাম যে হয়তো সব ঠিক হয়ে গেছে। আবার কদিন আগে ডুরান কাপের উদ্বোধন করতে গিয়েছিলেন সল্টলেক স্টেডিয়ামে, সেখানেও দেখলাম একেবারে বলে শট মারছেন চটি পাই, তখন কিন্তু আমরা বলেছিলাম মানে প্রশ্ন একটা তৈরি হয়েছিল যে কোমরে চোট পায়ে চোট এত কিছু হাঁটুতে চোট তো এইসবগুলো কী করে করছেন। যখন এগুলো দেখলাম স্পেনে নতুন করে তখনও প্রশ্ন জেগেছিল, কিন্তু তখন তো দেখলাম সব ঠিকই ছিল, কোনো তো ব্যথার খবর তো কোনো পাইনি, ওখানে কোনো হাসপাতালে গেছেন সেটাও দেখিনি কোনো খবর যারা সাংবাদিক গিয়েছিলেন সামনে মানে সঙ্গে। কিন্তু কলকাতায় ফিরেই 24 ঘন্টার মধ্যেই তাকে SSKM হাসপাতালে ছুটতে হলো, এবং ছুটতে হলো বলতে যাওয়ারই তো কথা, কারণ যা দেখছি হাঁটতেই পারছেন না ঠিক মতো করে, হাঁটতেই পারছেন না, ধরে ধরে আনা হচ্ছে। কী করে কী সব হয়ে গেল কে জানে, তবে আমরা চাই যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ওনার আরোগ্য আমরা কামনা করি দর্শক, কারণ উনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে দর্শক, যদি আপনারা কেউ বলেন যে এটাও একটা ড্রামা, কিন্তু তাহলে তো একটা প্রশ্ন তৈরি হবে যে এখন আবার কিসের ড্রামা। যদি আপনারা কেউ কেউ ভাবেন যে এটাও হচ্ছে একটা ড্রামা, ফিরে এসছেন এটাও একটা নতুন করে ড্রামা করছেন, উনি তো অনেক সময় ড্রামা করেন বলে হয়তো কেউ কেউ বলতে পারেন, কিন্তু প্রশ্ন তখন উঠবে তাহলে এখন আবার কিসের ড্রামা, এখন আবার কী সামনে কী রয়েছে, বাড়িতে বসে থাকবেন বা 10 দিন ডাক্তাররা বলেছেন, তো এই 10 দিনে বাড়িতে বসে থেকে তার কী হবে, কেন যদি বাড়ি থেকে বের হন তো কী সমস্যা হবে, প্রশ্ন তৈরি হবে। যদি এটাকে আপনারা ড্রামা বলেন, এই যে 10 দিনের বেড রেস্ট বাড়িতে, এই যে প্রেসক্রিপশন, এটা করাতে কী সুবিধা হবে, যদি মানে সত্যিকারের এরকম প্রয়োজন না মানে নেই অথচ করা হয়েছে কোনো একটা ভাবনা থেকে, সেই ভাবনাটা কী দর্শক, তাহলে সেটাও তো বলতে হবে আপনাদেরকে, শুধু তো ওই কথা বললে হবে না, জানি না, সবই রহস্যের। দর্শক বলুন, তবে মানুষের শরীর খারাপ হতেই পারে যে কোনো সময়ে, সেটাও অস্বীকার করা যায় না, ব্যথা যে কোনো সময় উঠতে পারে জাগতে পারে। তো যদি কিছু বলার থাকে দর্শক এসব নিয়ে আপনাদের, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। তবে আমার মনে একটা প্রশ্ন অবশ্যই থাকলো যে গতকাল যাকে দেখলাম ওইভাবে এত সুন্দরভাবে রিটার্ন করলেন কলকাতায়, আর 24 ঘন্টার মধ্যেই তাকে SSKM হাসপাতালে চলে যেতে হলো, এবং শুধু চলে যাওয়া ফলো আপ নয়, শুধু ফলো আপ করতে চলে যাওয়া নাই, যেভাবে উনি মানে এইসব করে আসার পরেও কলকাতায় ফিরে মানে যেভাবে উনি হাসপাতালে ঢুকলেন বেরোলেন দেখে সত্যিই মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে। এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।